দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের সংসদে বিল পাশ। এদিকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে সতর্ক থাকবে আমেরিকা, বললেন মার্কিন অর্থমন্ত্রী। আরও জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি ব্যাপারে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিন বিরোধী অবস্থানে ভারত। এছাড়াও জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করা ইন্দোনেশিয়ায় মার্কিন বিরোধী বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ভারতের। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের সংসদে বিল পাশ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, কুয়েতের জাতীয় সংসদ গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরায়েলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিল পাশ করেছে। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেম আল কুদুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে তিনি জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছেন। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে সতর্ক থাকতে হবে আমেরিকাকে, বললেন মার্কিন অর্থমন্ত্রী। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপ ফলপ্রসূ হলে দেশটির ওপর থেকে সতর্কতার সঙ্গে নিষেধাজ্ঞা তুলতে হবে ওয়াশিংটনকে। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা ও পরমাণু সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। ইয়েলেন আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন শুরু করলে দেশটির ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সমীচীন হবে না, সিদ্ধান্ত ওয়াশিংটনে গ্রহণ করবে। মার্কিন অর্থমন্ত্রীর এ বক্তব্য থেকে বোঝা যায়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মুখে যাই বলুন, ইরানের ওপর থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভিন্ন চিন্তা রয়েছে ওয়াশিংটনের। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর থেকে এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 নম্বর অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। ইসরায়েলি ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়, অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আল সানি বলেছেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিবে তেল আবিব ব্যর্থ হবে, ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, কাতার একটি সমঝোতা পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে। এছাড়াও গত 10 মে থেকে ইহুদিবাদী ইসরায়েল টানা 12 দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 69 শিশুসহ অন্তত 260 ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 2000 ফিলিস্তিনি। জাতিসংঘে ফিলিস্তিন বিরোধী অবস্থানে ভারত। ফিলিস্তিনের টানা 11 দিনে হামলায় ইসরায়েলের সংগঠিত অপরাধ তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তোলা একটি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র তদন্তের পক্ষমত দিলেও ভারত ওই দিন ভোটদানে বিরত ছিল। ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও ফিলিস্তিনের প্রতিনিধিরা আনা প্রস্তাব নিয়ে পুরো দিন অধিবেশন শেষে ভোটাভুটিতে পরিষদে 47 সদস্য রাষ্ট্রের ফোরামের মধ্যে 24টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়।
আর ভোটদানে বিরত থাকে ভারত সহ 14টি দেশ। ইনি এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ফিলিস্তিনিদের পক্ষে এতদিন ভারত শক্ত অবস্থান নিয়ে বিবৃতি দিলেও কৌশলে ভোটদানে বিরত থাকা এই ইঙ্গিত দিচ্ছে যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান থেকে সরে ভারত এখন ইসরায়েলমুখী নীতি নিচ্ছে। অথচ সংঘাত চলাকালীন গত 16 মে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে ভারতের স্থানীয় প্রতিনিধি বিবৃতি দিয়ে বলেছিলেন যে ফিলিস্তিনি স্বার্থের পক্ষে এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটের সমাধানে আমি ফের ভারতের জোরালো অবস্থান তুলে ধরছি। ভারত ছাড়াও ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া সহ আরও অনেক দেশ, পশ্চিমা দেশ ইসরায়েলি বিরুদ্ধে অপরাধ তদন্তের বিপক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করা ইন্দোনেশিয়ায় মার্কিন বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনে শিশুসহ নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার যজ্ঞকে সমর্থন করায় ইন্দোনেশিয়ায় মার্কিন বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাস ও জাতিসংঘ কার্যালয়ের সামনে শত শত মানুষ ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর আরব নিউজের, এ সময় তারা ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড বহন করে ইসরায়েলকে নির্লজ্জভাবে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান এবং ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তদন্তের দাবি করেন। ইন্দোনেশিয়া মুসলিম ওয়ার্কার্স মুভমেন্ট গ্রুপ সহ বেশ কয়েকটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় পুলিশ লাউড স্পিকারে মিছিলকারীদের শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয় এবং মার্কিন দূতাবাস এবং জাতিসংঘ কার্যালয়ের সামনে 2,300 দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ইসরায়েলকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে $3 বিলিয়নেরও বেশি আর্থিক সহায়তা দিয়ে আসছে। এসব অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা ও তাদের বাড়িঘর দখল করে অবৈধ ইহুদি ব্যয় করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় আবাসিক এলাকায় বোমা মেরে শতাধিক ভবন ধ্বংস করার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সর্বশেষ জানিয়ে দিব, মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ভারতের। মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বড় ধরনের ঘোষণা দেওয়া হয়। খবর জি নিউজের। খবরে বলা হয়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিমদের হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন সেই আমন্ত্রণ বার্তাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জি নিউজের খবরে আরও বলা হয়, নাগরিকত্ব আইন 1955 এবং 2009 সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2019 সালের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়। প্রসঙ্গত, 2019 এর নাগরিকত্ব আইন পাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ, এমনকি দাঙ্গা বাধে দিল্লিতে। 2020 সালের সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ 2019 এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ এবং পার্সিদের সহজে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন 2019 বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তদের চিহ্নিত করবে, ফলে অনাগরিক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা সহজ হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল মালিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ধারা 1 উপধারা 2 মেনে 10 জানুয়ারি 2020 থেকে আইন কার্যকর করা হলো। পরবর্তীতে করোনা ভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়েছিল সিএএ এর সব প্রক্রিয়া। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।